এখানে আপনাদের পুরো খাসির এটা না? হ্যাঁ। আর পিস কত করে রাখছেন আপনারা? পার পিস 160। 160 না? ফার্স্ট টাইম চুই ঝাল খাইলাম, আমি আসলে কথা বলতে পারতেছিলাম না। চুই ঝালটা যখন মুখে নিয়েছি তো চুই ঝালটা চাবাইতে ইচ্ছা করতেছিল, ওইটা শেষ না হওয়া পর্যন্ত আর কি ওইটা মুখ থেকে বের করা আসলে হয়তো পসিবল না। তো এই কারণে চুই ঝাল বিখ্যাত হয়তো খুলনার। হ্যালো গাইস, দিস ইজ মি শাওন হালদার, আর আজকে আমি আছি খুলনা শহরে এবং আমি আজকে আছি আব্বাস হোটেলের সামনে। আর আব্বাস, এই আব্বাস হোটেলের এই শাখাটি হচ্ছে আপনার, এই সাইডে হচ্ছে সোনাডাঙ্গা বাস স্ট্যান্ড এবং সোনাডাঙ্গা বাস স্ট্যান্ড থেকে একদম কাছে এই রাস্তার এখানেই, এই হচ্ছে আপনাদের আব্বাস হোটেল। চলুন আজকে ভিতরে যাব আমরা আর ফুড রিভিউ দেবো, লেটস গো। আর আপনি আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন। চলুন, আপনাদের পুরো খাসির এটা না? হ্যাঁ। মাংসের ভিতরে একদম চুই ঝালের যে টুকরাগুলো দেখা যাচ্ছে আর প্রচুর রসুনের কোয়া, তো একদম আস্ত আস্ত রসুন দেখা যাচ্ছে আর একদম মানে মশলাদার এবং মানে জুসি একটা ভাব আছে ইয়াটার ভিতরে। তো আজকে আমরা এটা রিভিউ করে খেয়ে দেখব কেমন। তো এই হোটেলটার পুরো ভিউ পয়েন্টটাতে, তো এটা একদম সোনাডাঙ্গা বাস স্ট্যান্ডের কাছে, তো ওখান থেকে আসলে 2 মিনিটেও হাইটে আসতে লাগে না। তো যে কেউ জিজ্ঞেস করলেই দেখাই দেবো লোকেশনটা। আর পুরো হোটেলের ভিউ পাই, এখানে বেসিন আছে আর আমরা আজকে এই টেবিলে বসতেছি, ভাত চলে আসছে। তো এখন আমাদের সামনে আর কি ওনাদের মূলত সিস্টেমটা হয়েছে, ওনারা ওই পুরো মাংসের মানে ইয়াটা এখানে নিয়ে আসবে এবং এখান থেকে চুজ করা মানে আমার যেটা পছন্দ হবে ওইটাই আমি চুজ করে নেবো এবং ওইটা দিবে। তো আমরা এখন রাখি মাংসটা। তো ভাইয়া মাংসটা নিয়ে আসুন দেখি ভাইয়া। একটু টিস্যু দেন তো, টিস্যু বাটিতে দিলে তাহলে ওই যে আপনার রিভিউ যে মানুষে দেখবে ওরা এসে বলবে যে বাটিতে দেয়। আচ্ছা যাক, সমস্যা নেই, না না এখান থেকেই আমরা নিচ্ছি। হ্যাঁ এখান থেকে আমরা যেভাবে সার্ভ করি আসলে সেভাবেই সার্ভ করবো। ঠিক আছে, দৈনিক আপনাদের কী পরিমাণে বিক্রি হয়? দৈনিক ওই আমাদের 30 থেকে 40 কেজি মাংস যায়। আচ্ছা আচ্ছা, দিলাম। হ্যাঁ পিস কোনটা খাবেন, চুজ করবেন? সিনা দেবো, জালিয়াটি কসকস সব খাওয়া যায়। রসুন দেবো আর একটু। ঠিক আছে, আপনি বলেন। আমাকে একটু মাংস মাংস টাইপের পিস দেখে দিন একটু রানের কাছে। হ্যাঁ রানে। ঠিক আছে, একটু রসুন। হ্যাঁ এই যে রসুন। ঠিক আছে ঠিক আছে, থ্যাংক ইউ। জলদি বল একটু।
ঝোল আরেকটু দিতে পারেন পরবর্তীতে, লাগলে আমি চাই না, লাগলে আবার বলবো। ঠিক আছে, থ্যাংক ইউ। আর পিস কত করে রাখছেন আপনারা? পার পিস 160। 160 না, তো এক্সট্রা নিতে গেলে এক্সট্রা? পার পিস 160। 160 যত নিবেন 160 করে। হ্যাঁ আচ্ছা, আর রাইসের ক্ষেত্রে? রাইস 20 টাকা প্লেট, হাফ 10 টাকা। আচ্ছা ঠিক আছে, থ্যাংক ইউ। ঠিক আছে ভাইয়া, সঙ্গে পাত্তা দিই, এটা এখন নাই। তো লেটস গো, আমরা এখন এটা খাই, রিভিউ করি, দেখি কেমন টেস্ট। তো আমরা শুরু করে দিলাম খাওয়া। লুক অ্যাট দ্য মিট, একদম খাসির লেগ পিসের মাংস এটা। লুক রসুনের কোয়া দেখেন, একটা দুইটা তিনটা চারটা, চার পিস রসুনের কোয়া দিয়েছে। তো এখানে চাইলে বাড়াই দেয়। আর হচ্ছে সুইজালের, সুইজাল খুলনার বিখ্যাত সুইজাল। তো আব্বাস হোটেলে আজকে আমরা খুলনার বিখ্যাত সুইজাল দিয়ে খাসির মাংস খাচ্ছি। কোনখান থেকে যে শুরু করব, সুইজাল আরও এক পিস আছে বড় সাইজের। তো ঝোলটা থেকে আগে একটু মাখাই নিই, কালারটা একবার দেখুন ক্লোজ, মানে অয়েলটা একটু বেশি দেওয়া আছে। তো খাবার পরে বোঝা যাবে যে জিনিসটা ভালোর দিকে যায় নাকি। তো দেখে মনে হয় অনেক তেল, মানে কেমন যেন একটা শরীরের ভিতর ছিল, কিন্তু খাইলে ওইটা জিনিসটা ইয়া হয়ে যাচ্ছে। তো আমি তেল দিয়ে ভাতটা মাখাই নিয়েছি, তেল মনে হচ্ছে না, এটা একটা মানে রসাটাই এরকম। আমরা একটু মাংসের পিস ট্রাই করে দেখি। প্রচুর মশলাদার, তো এখন আমরা রসুন খাবো। তো মাংসের সাথে রসুন খুলনার মানুষজন বেশি খায়, ওইদিকে ম্যাক্সিমাম বাসা বাড়িতেও দেখা যায় মাংস রান্না করলে সুই ঝাল আর রসুন ওরা আস্তে আস্তে করে দেয়। আর আমরা এখন যেটা চাবাবো সেটা হচ্ছে সুই ঝাল। ফার্স্ট টাইম সুই ঝাল খাইলাম, আমি আসলে কথা বলতে পারতেছিলাম না। সুই ঝালটা যখন মুখে নিয়েছি তো সুই ঝালটা চাবাইতে ইচ্ছা করতেছিল, ওইটা শেষ না হওয়া পর্যন্ত আর কি ওইটা মুখ থেকে বের করা আসলে হয়তো পসিবল না। তো এই কারণে সুই ঝাল বিখ্যাত হয়তো খুলনার। তো চলুন আমরা খাওয়াটা শেষ করি। Thank you.
অনেকে দেখা যায় খাসির মাংস খাইতে পারেন না, তারা খাসির মাংস একটা গন্ধ পান, কিন্তু এই মাংসগুলো এমনভাবে রান্না করা হয়েছে যেটা খাসির যে একটা গন্ধ থাকে ওই গন্ধটা কিন্তু মাংসের ভিতরে একদমই নেই। তো যারা খাসির মাংস খান না তারাও খাইতে পারবেন, প্রবলেম হবে না। একটু মাছের আমরা তৈরি করতেছি, পুরো সুই জালের ফুল ফ্লেভারটা মিক্সড হয়ে গেছে। আমি পারলে সুই জালও ভিতরে দিয়ে দিতাম, বাটিটা চাবাইতে হবে। আমার কাছে পুরো খাবারটা অসাধারণ লাগছে। তো আপনারা খুলনা আসলে অবশ্যই চুই জাল দিয়ে এই খাসির মাংসটা ট্রাই করবেন। আর আপনি যদি সময় হাতে খুব সময় কম থাকে তাহলে আপনি এই সোনাডাঙ্গা বাস স্ট্যান্ড থেকে একদম খুব কাছেই এই হোটেলটা, তো এখানে এসে খেতে পারবেন। আর মেইন শেখায় যেতে হলে আপনাদের চুপনগর যেতে হবে। তো চুপনগরের ভিডিও, চুপনগরে যেও আমরা ভিডিও করবো ওইটা আরও পরে। তো এইটা আপনি জাস্ট সোনাডাঙ্গা বাস স্ট্যান্ডে নামবেন, ওখান থেকে যে কেউকে জিজ্ঞেস করবেন দেখাই দেবে আব্বাস হোটেল। তো একদম কাছেই, 2 মিনিটও লাগে না হাইটে আসতে। আজকের ভিডিওটি এই পর্যন্তই, পরের ভিডিওটি জন্য সকলে অপেক্ষায় থাকুক, দেখা হবে সামনের ভিডিওতে। সে পর্যন্ত ভালোই থাকুন, গুড বাই। সেটে পুটে শেষ।